হ্যালো বন্ধুরা, আমি বলেছিলাম একটা ব্লগ দেব। আমি কোথাও যাব, কিছু করব, মানে কি কি করতে যাচ্ছি সেটা দেখাবো। তো চলো, আমি কোথায় গেছিলাম, কি করতে গেছিলাম সেগুলো তোমাদের দেখাই। চলো, আমাকে ডলফিন সুতো দাও। একটা না, কত করে? চারটে দিন। মানে হাতে ব্যান্ড বানালে মোটামুটি করতো। দেখো আমি কি কি কিনেছি দেখাচ্ছি। এটা তো জানো 20 টাকা করে সব জায়গায়। এক কানেরটা কিনলাম 30 টাকা দিয়ে, বেশ দেখতে সুন্দর লাগছিল, লাল সাদা স্টোনের। এই কানেরগুলো কিনলাম 20 টাকা করে, 20 টাকা করে। আমি 3 পেয়ার কিনেছি। আর এইটা কিনেছি যেটার জন্য গিয়েছিলাম, এটা হচ্ছে সেটা। খুলছি দেখো, এই যে দেখো, এই যে এই ক্রিস্টালগুলো কেনার জন্য আমি গড়িয়াহাটে গিয়েছিলাম। কারণ লকডাউনের পর থেকে আমি এগুলো কিনছিলাম না, আর কিছু বানাতেও পারছিলাম না। অনেক কিছু আমার বানানো হাফ হাফ হয়ে আছে, সেগুলো কমপ্লিটও করা হয়নি, কারণ সুতো ছিল না। সেই জন্য আমি এই যে সুতোগুলো নিয়ে এলাম, এইগুলো কেনার জন্যই আমি গিয়েছিলাম। সেই জন্য এগুলো কানেরগুলো এগুলো কিনে নিলাম। আমি মেন আমার উদ্দেশ্য ছিল এই ক্রিস্টাল আর এই সুতো, এইটা কিনতে। ঠিক আছে, এটা কেনার জন্যই গিয়েছিলাম, গড়িয়াহাট গিয়েছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, টাটা, বাই, রাখছি। না, এইগুলো নিয়ে আমি কী বানাই সেটা দেখাবো পরে, আমি সেগুলো নিয়ে ব্লগ করব বানানোটা। ঠিক আছে, টাটা, তোমরা দেখে নিও, বাই।